থেরাপির মূলনীতি: শারীরিক অক্ষমতা, পঙ্গুত্ব, ব্যথা বেদনায় বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম, ইলেকট্রিক যন্ত্রপাতি ও বিভিন্ন পুনর্বাসন কলাকৌশলের মাধ্যমে মুক্ত করা ও কর্মক্ষম করে তোলে। মানসিক ও দৈহিক অক্ষমতা নিরূপণ: পুনর্বাসনের জন্য পরিকল্পনা ও পদ্ধতি গ্রহণ, পূর্বের পেশার জন্য অক্ষম হলে নতুন পেশার জন্য প্রশিক্ষণ দিয়ে কার্যক্রম করে তোলা, জন্মগত পঙ্গু ও বিকলাঙ্গদের ক্ষেত্রবিশেষ যত্ন সহকারে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন, দলগত পরামর্শ ও সহযোগিতা মূলনীতির অন্তর্ভুক্ত। কর্মক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা: দুর্বল ও দৈনন্দিন কাজে অনভ্যস্ত রোগীকে নিয়মিত বিভিন্ন অনুশীলন ও কাজে মনোনিবেশ ও আগ্রহ সৃষ্টি করাতে হবে। দৈহিক ও মানসিক অগ্রগতি ও উৎসাহের প্রতি লক্ষ্য রেখে অনুশীলনের সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন। কর্মক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রোগীর সার্বিক অগ্রগতি ও মূল্যায়ন অত্যাবশ্যক। এক্ষেত্রে সুসজ্জিত পুনর্বাসন কেন্দ্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মাংসপেশীর সমন্বয়, সহযোগিতা ও শক্তি বৃদ্ধি করা এবং অনিচ্ছাকৃত ও অসংলগ্ন অঙ্গ সঞ্চালন বন্ধ করা। নিপুণভাবে মাংসপেশী কর্মক্ষম করে তোলা, দৈনন্দিন কাজগুলো করার মাধ্যমে সুফল পাওয়া যায়, যা স্বনির্ভরশীল হওয়ার জন্য খুবই প্রয়োজন। স্থায়ী পঙ্গু ও বিকলাঙ্গদের বিকল্প পদ্ধতির মাধ্যমে দৈনন্দিন কাজ সম্পাদনের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভরশীল করতে হবে। স্বনির্ভরশীল হওয়া পুনর্বাসনের প্রথম শর্ত। অস্থিসন্ধির বিকৃতি প্রতিরোধ ও কর্মক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।